নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও আপনাদেরই অনুরোধে, আজকের ভিডিওতে আমি বলবো এই গার্ডিনাল 60 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে গার্ডিনাল 60। এটি 20টি ট্যাবলেটের পাতা। এটি অ্যাবট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 58 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর বেশি চলে, যেমন হচ্ছে ফিনিও 60 মিলিগ্রাম, ইপিকন 60 মিলিগ্রাম, বারবক্স 60 মিলিগ্রাম, ফেনোফিব 60 মিলিগ্রাম। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে ফিনোবারটিন 60 মিলিগ্রাম দেওয়া থাকবে সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই গার্ডিনাল 60 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটি মার্কেটে 30 মিলিগ্রাম, 60 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। মার্কেটে বাচ্চাদের জন্য সিরাপও, গার্ডিনাল সিরাপও পাওয়া যায়। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে গার্ডিনাল 60। এটি একটি ফিনোবার্ব নামে পরিচিত মেডিসিন শ্রেণীর অন্তর্গত। এটি ব্যবহার করা হয় মৃগী রোগীর ক্ষেত্রে খিঁচুনি, ভয়, উত্তেজনা বা অ্যাংজাইটি বা উদ্বেগ, অনিদ্রা, সেগুলোর ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। দেখা যাচ্ছে যদি কোনো পেশেন্টের খিঁচুনি হচ্ছে এবং সেখানে পেশেন্ট শরীরে ঝাঁকুনি একটা, কাঁপুনি, তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এছাড়া বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রে, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খিঁচুনি হচ্ছে এবং শরীরে খুব জ্বর আছে, বেশি গা হাতে কাঁপুনি দিচ্ছে, সেই সব বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রে ট্যাবলেট পরিবর্তে ডাক্তারবাবুরা এই সিরাপটিও ব্যবহার করে থাকেন। যদি কোনো পেশেন্টের মধ্যে শরীরে ভয় আছে এবং অ্যাংজাইটি, শরীর দুর্বল লাগছে, মাথা ঘুরছে এবং উঠতে বসতে অসুবিধা হচ্ছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ভয়, শরীরের ভয়ের চিন্তাভাবনা এবং কোথাও যেন কিছু দেখে ভয় পাওয়া, সেই সব কিছু কাজ করতে গেলে ভয় পাওয়া, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। কিছু পেশেন্ট আছে যারা অ্যাংজাইটিতে ভোগে, ঠিকমতো ঘুম আসে না, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও দেখা গেছে ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এবং কিছু বয়স্ক পেশেন্ট আছে যাদের অনিয়মিত ঘুম ঠিকমতো হয় না, অনিদ্রা, ঘুমের সময় ডিস্টার্ব হয়, ঘুমে শরীর এপাশ ওপাশ হয়, ঘুমোতে গিয়ে এপাশ ওপাশ করে, তখনও সেই পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই গার্ডিনাল 60 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এই ট্যাবলেটটি দেখতে অনেকটা এরকম, আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে নেন। এর মধ্যে 20টি ট্যাবলেট থাকে। এবার জেনে নেব এই মেডিসিনটি ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি যেহেতু 30 মিলিগ্রাম, 60 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেজন্য এই ট্যাবলেটটি
অ্যাডাল বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা দিনে দুবারও খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। এটি অবশ্যই খাবার পর ব্যবহার করতে হবে। এটি এক মাস, দু মাস বা ছ মাসও খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এই মেডিসিনটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটা বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। আমি বলছি বলেই যে ব্যবহার করবেন তা নয়, আমরা শুধুমাত্র ইনফরমেশন দিয়ে থাকি। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, ডায়রিয়া হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, ওজন কমে যেতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে ইত্যাদি হয়ে যায় হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই গার্ডিনাল 60 মিলিগ্রাম ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই গার্ডিনাল 60 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।